আসসালামু আলাইকুম। গার্লস ফ্যাশন থেকে আমি আব্দুল্লাহ চলে আসলাম, কিন্তু একদম ব্যতিক্রম একটা গেট আপের ড্রেস নিয়ে। তো ড্রেস দেখানোর পূর্বে সর্বপ্রথম আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের শপটা হবে ঢাকা ইস্টার্ন মল্লিকা লেভেল 330-39 নাম্বার দোকানটা হবে আমাদের গার্লস ফ্যাশন। এবং আমাদের এখানে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল, যারা ব্যবসায়িক পারপাসে হোলসেল নিতে যাচ্ছিলেন আমাদের শপে ভিজিট করতে পারেন, অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সে নাম্বারও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আজকে যে ড্রেসটা আমরা দেখাবো, এই ড্রেসটা কিন্তু একদম নতুনত্বের মতো। তো অনেক ভাইয়াদের আপুদের কিন্তু রিকোয়েস্ট ছিল যে ভাইয়া অর্গ্যানজা ফ্যাব্রিক্স এর মধ্যে কিছু ড্রেস দেখান। তো নিয়ে চলে আসলাম কিন্তু অর্গ্যানজা, অরিজিনাল অর্গ্যানজা ফ্যাব্রিক্স এর যে ড্রেস গুলো, অর্গ্যানজা ফ্যাব্রিক্স এর মধ্যে ড্রেসটা। তো প্রথমে ড্রেসের ডেসক্রিপশন বলে দিচ্ছি, এটা হবে বডিটা হবে ফুল অর্গ্যানজার মধ্যে। এবং ফুল বডির যে কাজটা আছে, কাজটা একটু খেয়াল করে দেখুন, এটা গলা থেকে শুরু হয়েছে কাজটা। এটা দেখুন কত সুন্দর করে গর্জিয়াস করে ফুললি ওয়ার্ক করা আছে এই ড্রেসটা। কালারফুল সুতা, জড়ি সুতা এবং রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ফুল বডির পোর্শনটা। এবং নিচের যে পোর্শনটা আছে, নিচের পোর্শনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু একদম ডিফারেন্ট একটা গেট আপে কিন্তু সম্পূর্ণ জড়ি সুতা, রেশমি সুতা এবং সিকোয়েন্সের যে ওয়ার্কটা আছে, সিকোয়েন্সের ওয়ার্ক করে কিন্তু ফুল বডিটাতে ওয়ার্ক করা আছে। এটা ছিল আমাদের ফুল ড্রেসের ফ্রন্ট সাইডটা। এবং নিচের যে ডিজাইনটা আছে, এটা কিন্তু কাট আউটের যে ডিজাইনটা আছে, কাট আউটের ডিজাইনটা কিন্তু কমপ্লিট আছে। এটা হবে কিন্তু 3-in-1 একটা ড্রেস। তিনটা স্টাইলের যে কোনো একটা স্টাইলে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবে। এখন দেখাবো ড্রেসের হাতার যে অংশটা আছে, হাতার অংশটা দেখুন, হাতার অংশটা হবে কিন্তু কন্ট্রাস্টের উপরে ফুল ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু সম্পূর্ণ জড়ি সুতা, কালারফুল সুতা, মিরর ওয়ার্ক এবং রিয়েল যে স্টোন আছে, রিয়েল স্টোন দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে ফুল হাতার পোশাকটা। এটা ছিল ফুল হাতার যে ভিউটা, ফুল হাতার ভিউটা। আমরা আরেকবার একটা নজর ফুল ড্রেসের ভিউটা দেখাচ্ছি। ফুল ড্রেসটা কিন্তু দেখার মতো সুন্দর একটা পার্টি ওয়ার ড্রেস, যেহেতু এখন পার্টি সিজন চলছে, বেস্ট ওয়ান ড্রেস হবে এটা। এবং এটা হবে ড্রেসের বডির যে ইনার পার্টটা আছে, বডির ইনার পার্টটা হবে এটা। এটা ছিল ফুল ড্রেসের কমপ্লিট ড্রেসটা। এখন দেখাবো ড্রেসের যে বাকি অংশগুলো আছে এটা। এটা যদি আপনার নর্মাল কামিজ বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাস্টের উপরে সালোয়ারের কাপড়টা দেওয়া আছে, সালোয়ারের কাপড়টাও কিন্তু গ্লোজি স্যান্টন কাপড় দেওয়া আছে কন্ট্রাস্ট কালারের মধ্যে। যদি আপনি এই ড্রেসটাকে আরো বেশি গর্জিয়াস করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনার সারা গাড়া বানাতে চান, সেক্ষেত্রে সারা গাড়ার যে ফ্রন্ট পার্টটা আছে, এই যে ফ্রন্ট পার্টটা কিন্তু আলাদা করে দেওয়া আছে। দেখুন ফুল ফ্রন্ট পার্টটা হবে সম্পূর্ণ নেটের মধ্যে, এবং পুরো ফ্রন্ট পার্টটাই কিন্তু হবে গর্জিয়াস জড়ি সুতা, মানে গোল্ডেন জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা হবে ফুল ফ্রন্ট সাইডটা। এটা চাইলে আপনার সারারা অথবা গারারাও কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এটা ছিল ফ্রন্ট পার্টটা, এবং ব্যাক পার্টের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে। এখন দেখাবো ড্রেসের দোপাট্টাটা। দোপাট্টাটা দেখুন কত গর্জিয়াস, ড্রেসটা গর্জিয়াস এবং সালোয়ারের পার্টটাও গর্জিয়াস দেওয়া আছে, এবং দোপাট্টাটা দেখুন কত বড় ক্লাস, কত সুন্দর, কত বিশাল সাইজের দোপাট্টাটা দেওয়া আছে। এই যে দেখুন একটা পাশ কিন্তু এইভাবে করে সম্পূর্ণ গোল্ডেন জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে একটা পাশ। এটা কিন্তু কাট আউট করে নিলে কিন্তু আরো অনেক বেশি সুন্দর হবে। এবং মিডল যে পোর্শন গুলো আছে, মিডল পোর্শনটা দেখো পুরো কিন্তু সম্পূর্ণটা কিন্তু জাল যে কাজটা হবে, জাল কাজ করা আছে ফুল দোপাট্টাতে। এই সুন্দর ড্রেসটা, এই সুন্দর ড্রেসটা নিতে হলে যা করতে হবে, আমাদের ভিডিওতে যাওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা রিপোর্টার রূপা যে পেজটা আছে সেখানেও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন প্রত্যেকটা আপগ্রেড ড্রেস পাওয়ার জন্য। এবং এই সুন্দর ড্রেসের প্রাইসটা কিন্তু অনায়াসেই 3,32,000 রাখা যেত, কিন্তু না, এইটার প্রাইসটা হবে মাত্র 2,550। 2,550 হলে পেয়ে যাবেন এই সুন্দর লাক্সারি পার্টি ওয়ার ড্রেসটা। এবং সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা কিন্তু অ্যাভেলেবেল। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হবে 80 টাকা, এবং ঢাকার ডেলিভারি, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হবে 150 টাকা। তো আশা করি আমাদের আজকের ড্রেস কালেকশন ভালো লাগছে, ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।